প্রিয় সিএসি ফি বন্ধুদের জন্য নতুন একটি সার্ভিস ইতিমধ্যেই লাইভ হয়ে গেছে তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসে দেখে নেব এবং নতুন যে সার্ভিসটি লাইভ হয়ে গেছে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে এবং কী কী সার্ভিস আপনারা দিতে পারবেন সমস্ত ডিটেলসটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো যে সমস্ত ফিএলি বন্ধুরা আপনারা এখনও শুরু করেননি অবশ্যই আপনারা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত ডিটেলসটি দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের সেন্টারে যদি এই সমস্ত সার্ভিসগুলোকে লাইভ করাতে পারেন অবশ্যই যে সমস্ত ব্যক্তিদের আপনারা রেজিস্ট্রেশন করাবেন তারা অবশ্যই উপকৃত হবেন বা আপনিও যেভাবে বেনিফিট হবেন বা ওনারাও খুবই সহজেই আপনাদের সিএসি সেন্টার থেকে খুব সহজেই ওনারাও খুব একটা বড় সাহায্য ওনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা দেখিনি আজকের এই ভিডিওর মাধ্যমে তো যে সমস্ত সিএসি ভিলি বন্ধুরা রয়েছেন তাদের জন্য একদম গুড নিউজ এবং যে সমস্ত ভিউয়ার্সরা আপনারা দেখছেন আপনারা চাইলে আপনাদের নিয়ারি যে সিএসি সেন্টার রয়েছে সেইখানে অবশ্যই আপনারা যোগাযোগ করুন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসেই দেখে নেব তো যে সার্ভিস ইতিমধ্যে লাইভ হয়ে গেছে তো আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত ভিলি বন্ধুরা রয়েছেন যে নতুন একটি সার্ভিস বলতে আমরা প্রত্যেকেই জানি যে সিএসিতে যে সমস্ত সার্ভিসগুলোকে দেওয়া হয় নতুন সার্ভিস তো প্রথমত বেশ কয়েকটি স্টেটে সেটা লাইভ করা হয় এবং পরবর্তী সময়ে সমস্ত ধরনের স্টেটে কিন্তু সমস্ত সার্ভিসগুলোকে লাইভ করে দেওয়া হয় এবং সমস্ত সিএসসি ফিলিরাই কিন্তু এই ধরনের সার্ভিসগুলোকে ইউজ করতে পারে তো আজকের এই পিরিয়ার মাধ্যমে আমরা দেখে নেব এবং আমাদের স্টেটেও খুব সহজেই এই সার্ভিসগুলো আমরা ইউজ করতে পারবো বা আমরা আমাদের সিএসসি সেন্টারে দিতে পারবো তো যে সমস্ত ব্যক্তিরা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য আজকের এই সার্ভিসটি রয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিদের ফর্টি পার্সেন্ট ডিজিবিলিটি রয়েছে বা হ্যান্ডিক্যাপ রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা ফর্টি পার্সেন্ট তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিয়ারেস্ট সি যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা রেজিস্ট্রেশন করান অবশ্যই আপনারা আপনাদের যে প্রয়োজনীয় যে জিনিস রয়েছে যদি হুইল চেয়ার বা যে ধরনের আপনি ক্যান্ডিডেট বা যে ধরনের ডিজিবিলিটি আপনার রয়েছে আপনার যে সার্টিফিকেট রয়েছে তো অবশ্যই মনে রাখবেন ফর্টি পার্সেন্ট ডিজিবিলিটি থাকতে হবে তবেই কিন্তু আপনি খুব সহজেই এক একদম সম্পূর্ণ বিনামূল্যেই আপনি সিএসি সেন্টার থেকে আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট করার পর আপনি খুব সহজেই ফ্রিতেই আপনি আপনাদের যে ডিসিবিলিটির যে যে ধরনের আপনি ডিসিবিলিটি সেই ধরনের জিনিস কিন্তু খুব সহজেই ফ্রিতে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার হুইল চেয়ার বা আপনার যে ডিজিবিলিটি যে ধরনের ডিসিবিলিটি যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে হুইল চেয়ার পেয়ে যাবেন বা আপনার ক্ষেত্রে যদি আপনি আপনার ডিসিবিলিটি যদি আপনি কানে কম শোনেন সেক্ষেত্রেও আপনি যে ইয়ারফোন রয়েছে সেটা আপনারা খুব সহজেই ফ্রিতেই পেয়ে যাবেন এবং যে সমস্ত ভিএি বন্ধুরা আপনার রেজিস্ট্রেশন করাবেন তারা বা আপনারাও কিন্তু কমিশন পাবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত রেজিস্ট্রেশন প্রসেস এবং আমাদের যে স্টেটাস যে সার্ভিস লাইভ হয়ে গেছে সেটাও আমরা খুব সহজেই এখান থেকে দেখে নেব তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটা আমরা দেখে নেব প্রথমত আমরা চলে যাব অফিসিয়াল অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তো আমরা চলে এসেছি অফিসিয়াল যে ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আপনারা গুগল সার্চ বাড়ি গিয়ে টাইপ করবেন এলএম কো ডট ইন ঠিক আছে এইটা লিখে যখনই আপনারা সার্চ করবেন দেখবেন এই ধরনের অফিসিয়াল পেজ আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে যেটা রয়েছে নিচের দিকে চলে আসবেন সিএসসি পোর্টাল বলে একটা অপশান রয়েছে সিএসসি পোর্টালে এখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখবেন নিচের দিকে সিএসি কানেক্ট বলে একটা অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু সিএসি ফিলি অবশ্যই আমরা এখানে সিএসসি কানেক্টেই ক্লিক করে দেবো সিএসি কানেক্টে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে অবশ্যই সেখানে দেবেন দেওয়ার পরে এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো প্রথম যে অপশনটি রয়েছে বা প্রথম যে ড্যাশবোর্ড রয়েছে দেখবেন ড্যাশবোর্ডের নিচে চলে আসবেন নিচে এসে দেখবেন চেক অ্যাপ্লিকেশান যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি আপনি করেছেন তার স্ট্যাটাস আপনারা খুব সহজে এখান থেকে চেক করতে পারবেন এবং নতুন যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশানের যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো প্রথমত আমরা দেখে নিই চেক যে অ্যাপ্লিকেশান সেখানে আমরা ক্লিক করে দিলাম চেক অ্যাপ্লিকেশনে যখন আপনি ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো যে সমস্ত ব্যক্তিদের আপনি রেজিস্ট্রেশন করেছেন ওনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এখানে আপনি দেবেন এবং এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দেবেন তারপরে এখানে সার্চের যে অপশান রয়েছে সার্চের অপশান আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি সার্চের অপশানে ক্লিক করবেন ওনার যে স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে এ রয়েছে বা সাকসেসফুল সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে সমস্ত ডিটেলসটা এখানে শো করবে এবং নতুন যে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা চলে যাব অ্যাপ্লিকেশনের যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে যখনই ক্লিক করবেন দেখবেন যে অনেকগুলো অপশান এখানে খুলে গেছে তো তার মধ্যে নতুন যে অ্যাপ্লিকেশন করার জন্য দেখবেন যে দিবিয়াং রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে এখান থেকে আমাদেরকে যে সমস্ত ব্যক্তিরা হ্যান্ডিক্যাপ রয়েছে এবং ফর্টি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ রয়েছে অবশ্যই এখান থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন দিবিয়াং রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এবং যে সমস্ত ব্যক্তিরা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে তো আমরা পরবর্তী সময়ে এই প্রসেসটি অবশ্যই দেখে নেব তার নিচে দেখবেন সিনিয়র সিটিজেন যারা রয়েছেন ওনাদের জন্যও রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে এছাড়াও এখানে রয়েছে ভেরিফাইড যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই হয়ে গেছে বা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে গেছে সেগুলোও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সমস্ত ডিটেলসটা আপনারা এখান থেকে আপনাদের পোর্টাল থেকে দেখে নিতে পারবেন তো চলুন আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি দেখে নিই তো আমরা ডিবিয়াং রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেবো দিবিয়াং রেজিস্ট্রেশনে তখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে যে সমস্ত ব্যক্তিরা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের ভেরিফাইয়ের জন্য এই অপশানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আধার নাম্বার সেইটা এখানে কমপ্লিটলি আপনাকে আধার নাম্বার দিতে হবে দেন ভেরিফাই আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যেগুলো হয়ে গেছে তাদের জন্য দেন আমরা নিচের দিকে চলে আসবো যে সমস্ত ব্যক্তিদের আমরা রেজিস্ট্রেশন করবো সেক্ষেত্রে আপনারা নিচের দিকে চলে আসবেন অ্যাট দিবিয়াং বেনিফিশিয়ারি বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারি বা যার রেজিস্ট্রেশন আপনি করবেন যে ব্যক্তির ওনার নাম এখানে আপনি দিয়ে দেবেন সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দেবেন ওনার যে বয়স সেটা এখান থেকে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন পরে এখানে ওনার যে জেন্ডার মেল ফিমেল ঠিক আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন পরে এখানে যে ওনার যে ফাদার্স নেম বা হাজবেন্ড নেম যেটা হবে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে সেটা আপনি এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন পরে ওনার যে ফুল অ্যাড্রেস রয়েছে ওনার যে ঠিকানা রয়েছে সেটা এখানে সঠিকভাবে সম্পূর্ণ ঠিকানাটাই আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে আমরা দেখবো যে এখানে অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখবেন এখানে স্টেট অর্থাৎ এখানে সমস্ত ধরনের স্টেটের যে লিস্ট সেটা এখানে শো করবে তো ইতিমধ্যেই প্রথম যখন আমাদের এই সার্ভিসটিকে দেওয়া হয়েছিল সিএসসিতে তো সেক্ষেত্রে জাস্ট শুধুমাত্র একটা স্টেট ছিল অ্যাভেলেবেল আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের স্টেটগুলোকে এখানে লাইভ করে দেওয়া হয়েছে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটাও এখানে রয়েছে দেন আমরা এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো নেওয়ার পরে দেখবেন আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ঠিক আছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন দেখবেন সমস্ত ধরনের ডিস্ট্রিক্ট এখানে রয়েছে দেন আপনার যে ব্লক রয়েছে সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেন আপনি আপনার যে ব্লক রয়েছে সেটা এখান থেকে আপনারা খুব সহজেই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী যে স্টেপ রয়েছে আপনার যে ভিলেজ নেম অর্থাৎ গ্রামের নাম আপনি যে ব্যক্তি রেজিস্ট্রেশন করছেন ওনার যে ভিলেজ নেম ঠিক আছে বা গ্রামের নাম বা টাউন যেটা হবে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে ওনার যে পিনকোড রয়েছে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে ওনার যে আইডেন্টিফিকেশান টাইপস যেটা রয়েছে অর্থাৎ যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেই আইডেন্টিফিকেশান যে ডকুমেন্টস রয়েছে সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে যে অপশানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক যে কোনো একটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেন আমরা আধার কার্ডটাকে এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে একটু নিচের দিকে চলে যাই নিচের দিকে দেখবেন এখানে ডকুমেন্টস যে নাম্বার রয়েছে অর্থাৎ এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার যদি আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করেন অবশ্যই এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে যদি আপনি ব্যাঙ্ক পাসবুক সিলেক্ট করেন তো এখানে ব্যাঙ্ক পাসবুকের যে নাম্বার রয়েছে বা ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে দেন এখানে ওনার যে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে ইমেল আইডি অর্থাৎ ইমেল আইডি থাকলে দেবেন নাহলে এটাকে ছেড়ে দেবেন দেন এখানে এখানে যে ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেন এখানে এস সি এস টি ও বিসি জেনারেল আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিজের দিকে চলে আসবেন এখানে আপনাকে অ্যাপ্লিকান্টের যে ফোটো সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে এখানে চুজ ফাইলের অপশন রয়েছে তো অবশ্যই অ্যাপ্লিকান্টের যে ফোটো সেটা আপনাকে জেপিজি বা পিএনজি ফর্মেটে আপনাকে রাখতে হবে এবং সেটা দুই এমবির বেশি যাতে না হয় সেটা অবশ্যই মনে রাখবেন এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই অ্যাপ্লিকান্টের ফোটো আপনাকে এখানে আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি ফর্মেটে দুই এমবির বেশি অর্থাৎ ম্যাক্সিমাম দুই এম এছাড়াও এখানে ম্যাক্সিমাম পাঁচ এমবি পাঁচ এমবির মধ্যেই আপনাকে ইনকাম যে সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে প্রধান রয়েছে গ্রাম প্রধান সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন অবশ্যই এখানে ইনকাম সার্টিফিকেট আপনাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে এবং সেটা জেপিজি বা পিডিএফ ফর্মেটে বা পিএনজি ফর্মেটে এবং ম্যাক্সিমাম পাঁচ এমবির মধ্যে আপনাকে রাখতে হবে এবার পরবর্তী যে অপশান রয়েছে ওনার যে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেট আপনি এখানে আপলোড করবেন ওনার যে বছরে যে ইনকাম যেটা এখানে দেওয়া রয়েছে সেটা অবশ্যই এখানে দিতে হবে দেন টাইপ অফ ডিজিবিলিটি কী ধরনের উনি ডিজিবিলিটি রয়েছেন বা কী ধরনের ওনার উনি যে হ্যান্ডিক্যাপ রয়েছেন কী ধরনের হ্যান্ডিক্যাপ রয়েছেন এখান থেকে সেটাকে এখান থেকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওনার যে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ ওনার যে সার্টিফিকেট যেটা রয়েছে ডিজিবিলিটির যে সার্টিফিকেট রয়েছে দেখবেন ওখানে সমস্ত ধরনের ইনফরমেশনগুলো রয়েছে কী ধরনের উনি ডিজিবিলিটি রয়েছেন বা এবং কত পার্সেন্ট ডিজিবিলিটি রয়েছে তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিজিবিলিটি অবশ্যই থাকতে হবে দেন এখানে অবশ্যই ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের ওপরে হলেও কোনো প্রবলেম নেই মিনিমাম এখানে ফর্টি পার্সেন্ট ডিজিবিলিটি হতে হবে তবেই কিন্তু আপনি এই সমস্ত সার্ভিসগুলো পাবেন বা এই সমস্ত ফ্রিতেই আপনি এই এই ধরনের পরিষেবাগুলো অবশ্যই পাবেন তারপরে যেটা রয়েছে সে সেটা হচ্ছে যে এখানে ওনার যে ডিজিবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই ম্যাক্সিমাম পাঁচ এমবির মধ্যে যে পিজি বা পি এনজি বা পিডিএফ ফর্মেটটা আপনাকে আপলোড করতে হবে তারপরে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস আমরা ওখানে আইডেন্টিফিকেশান ডকুমেন্টস হিসেবে যে আধার কার্ড আমরা সিলেক্ট করেছিলাম অবশ্যই এই আধার কার্ড আমাদেরকে স্ক্যান করে সেটা জেপিজি বা পিএনজি ফর্মেটে বা পিডিএফ ফর্মেটে পাঁচ এমবির মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম পাঁচ এমবি অবশ্যই এটা মনে রাখবেন পাঁচ এমবির মধ্যে এখানে আপলোড করতে হবে সমস্ত ডিটেলসগুলোকে ফর্মটিকে সমস্ত সঠিকভাবে ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করার পর নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই আপনারা পড়ে নেবেন দেন এখানে সেবে বলে একটা অপশন রয়েছে সেপে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং আপনি এখানে একটা রেজিস্ট্রেশন যে নাম্বার সেটাও এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন তো আর আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসে আপনারা দেখে নিলাম বা আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখে নিলেন যে আমাদের স্টেটের সাথে সাথে আমাদের যে স্টেট যে ডিস্ট্রিক্ট রয়েছে ব্লক রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু আমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবো অর্থাৎ আমাদের স্টেটেও লাইভ হয়ে গেছে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ফর্ম রয়েছে যে ফর্মের মধ্য দিয়ে আমরা যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিরা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের রেজিস্ট্রেশন করিয়ে আমরাও কিন্তু খুব সহজেই একটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো একটা কমিশন আমরা পাবো অর্থাৎ যে সমস্ত সিএসি ফিলিরা আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা ডিজিবিলিটি রয়েছে অবশ্যই ফ্রিতেই আমরা তাদেরকে ওনাদের যে প্রয়োজনীয় জিনিস যে যে ধরনের উনি যে ক্যাটাগরির উনি হ্যান্ডিক্যাপ রয়েছেন অবশ্যই আমরা ফ্রিতে আমাদের সি সেন্টারের মধ্য দিয়ে ওনাদেরকে সমস্ত যে প্রয়োজনীয় জিনিস অবশ্যই আমরা ফ্রিতে তাদেরকে দিতে পারবো তো অবশ্যই আপনারা আপনাদের সিএইসি সেন্টারে বেশ কিছু যে সমস্ত দিব্যাং ব্যক্তি রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের রেজিস্ট্রেশন করান এবং আপনি অবশ্যই এই সার্ভিসটাকে আপনাদের সিএসসি সেন্টারে যদি দিতে পারেন অবশ্যই ভালো একটি আপনাদের যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে অবশ্যই ভালো একটি বেনিফিট আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটাই আমরা দেখিয়ে দিলাম যে অন্যান্য স্টেটের সাথে সাথে আমাদের স্টেটেও কিন্তু এই সমস্ত ধরনের সার্ভিসগুলো লাইভ হয়ে গেছে তো আপনারা আপনাদের সিএসি সেন্টারটা শুরু করে দিন এবং যে সমস্ত হ্যান্ডিক্যাপ ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেককেই আপনি রেজিস্ট্রেশন করান তাদেরকে ফ্রিতেই আপনারা আপনাদের সিএসি সেন্টারে সমস্ত ধরনের সার্ভিসগুলো বা সমস্ত ধরনের জিনিসগুলো আপনারা দিতে পারবেন তো আজকের এই ভিডিওটি একটুকুই পরবর্তী সময়ে যদি নতুন আপডেট আসে অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো তো এভাবে খুব সহজেই আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তো প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন পরবর্তী সময়ে বা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনার সাথে দেখা হবে